Namaskar. Good evening. On behalf of Pushparakha International, Mr. Vivek Roonghtaji, Raghavendra Roonghtaji, creative producer, Mr. Zarifa Roonghtaji, and the chocolate pop food that we have on a Namaskar. Let me introduce first our Gandhi Gachan, Mr. Manoj Michigan. তার পাশে অরিন প্রসেনজিৎ দাস এবং আমার বাঁদিকে শমিক রায় চৌধুরী। হ্যালো, আপনারা প্রত্যেকেই জানেন কি কারণে আজকে আপনাদের সামনে আমরা এখানে বসে আছি। আমার ব্যাকড্রপে আছে পুষ্পরেখা ইন্টারন্যাশনাল। কানামাছি ভোভোর সাকসেসফুল জার্নির পর 2017 সালের আমাদের তৃতীয় নিবেদন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির। এই মুহূর্তে সরাসরি ফেসবুক লাইভে একটা কথা না বললে নয়, যেহেতু স্কুল জীবনটা প্রবাসে অর্থাৎ বাংলার বাইরে কাটিয়েছি, শুধুমাত্র অভিনয়ের টানে প্রায় আজকে থেকে 20 বছর আগে কলকাতা শহরের আমার আগমন, কলেজ জীবন সাথে সাথে থিয়েটার্স এবং তারপর 2000 সালের গোড়ায় সিরিয়াল জগতে প্রবেশ করা, তারপর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট, প্রায় 12 বছরের গ্যাপ, নতুন করে পথ চলা শুরু পুষ্পরেখা ইন্টারন্যাশনালের হাত ধরে এবং তারপর কানামাছি ভোর 2016 সাল 8ই নভেম্বর রিলিজ। ওটা ভারতবর্ষ জুড়ে আপামর বাঙালির হৃদয়ে আজকে কানামাছি ভোর ঘর করেছে, তার জন্য পুষ্পরেখা ইন্টারন্যাশনালের সম্মান বলুন আর বৃদ্ধি পেয়েছে এবং চাহিদা, যে চাহিদাটা মানুষের কাছে সব থেকে বেশি আজকে দিনে কাম্য, সেটা হচ্ছে পুষ্পরেখা ইন্টারন্যাশনালের আগামী কাজ। আমার ডান দিকে যিনি বসে আছেন তিনি আগামী দিন আমাদের তৃতীয় ছবির ডিরেকশন দিচ্ছেন, তার আমাদের টিম মেম্বার ডিরেকশন টিম মেম্বার শমিক এখানে বসে আছে এবং মিউজিক দিচ্ছে অরিন প্রসেনজিৎ দাস। যেটা বলার খুব স্বাভাবিকভাবে আমরা আমাদের গোটা টিমটা পুষ্পরেখা ইন্টারন্যাশনালের টিমটা যখন আমরা 2017 সালে প্রথম মিটিংয়ে বসি, এমন একটি ছবি আমরা উপহার দেব আজকের দিনে আমাদের বাংলার আপামর বাঙালিদের, সিনেমা জগৎ যারা দেখেন ভালোবাসেন, হলমুখী আজকে তারা হচ্ছেন শুধুমাত্র একটা কানে বাংলা সিনেমা তার পুরনো সেই ঘরানাটাকে ফিরে পাচ্ছে, নতুন নতুন গল্প, অনেক ভালো মিউজিক এবং গোটা উপস্থাপনাটা এত সুন্দরভাবে তৈরি হচ্ছে নতুন করে, তার জন্য আজকে প্রায় যে কোনো বয়সের মানুষ আজকে কিন্তু হলমুখী। সেদিকে তাকিয়ে এই টিমটা আমরা সাজিয়েছি। একটা কথা বলি, মনোজদা এখানে আছে, নিশ্চয়ই বলবে, শমিক আছে, অরিন আছে, আরও অনেক কিছু বলবে। একটা কথা বলবো কি, কানামাছি ভোর পর অমন একটি গল্প, বন্ধুত্বের গল্পের পর পুষ্পরেখা ইন্টারন্যাশনালের পরবর্তী প্রজেক্ট কি, সেটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আছে মানুষের মুখে, অনেক চাহিদা আছে মানুষের মুখে মনে। তবে একটা জিনিস বলতে পারি, যারা মানুষদাকে খুব ভালো করে চেনেন, যারা শমিককে খুব ভালো করে চেনে, যারা অরিনের মিউজিককে খুব ভালোবাসে, যারা আমাকে চেনে, এইটুকু অন্তত বলতে পারি, ব্যতিক্রমী এবং অবশ্যই মানুষ যাতে অনেক অনেক বছর অবধি বাংলা সিনেমা এই সিনেমাটাকে মনে রাখে এবং নিজের নিজের হৃদয়ে ঘর করে রাখে, তার জন্য কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো খামতি থাকবে না, এটাই বলে। তারপরে হাই ফ্রেন্ডস, আমি বেশি কিছু বলতে পারি না অত ভালো করে। একটা কথা বলবো যে কানামাছি ভোবো এত ভালো সাকসেস হয়েছে, আমাদের মিউজিকগুলো তোমরা সবাই ভালোবেসেছো, থ্যাংকস তার জন্য। আবার আমাদের সাথে থাকো, আমাদের নেক্সট ছবি নিয়ে আসছি আমরা খুব তাড়াতাড়ি। আমাদের পুষ্পরেখা ইন্টারন্যাশনালের বিবেক স্যার এবং রাঘবেন্দর স্যার এবং রেখা ম্যাম তিনজন তো ছিল এবং সাথে আমাদের পিলার অভিজিৎ দা এবং সাথে আমার আরেকজন দাদাকে পেয়েছি মনোজ দা, এবার আরও আমার চারপাশটা আরও বেশি মজবুত হয়ে যাচ্ছে, আর একজন নতুন দাদা পেলাম শমিক দা। তো আশা করছি এবার আরও ভালো কাজ করবো, আরও ভালো মিউজিক করব এবং আগেরবারে যেরকম প্রমিস করেছিলাম যে সামথিং নিউ সামথিং ফ্রেশ মিউজিক, এবারও সেটাই প্রমিস করছি, নতুন মিউজিক এবং ফ্রেশ মিউজিক যেটা আগে কোথাও শুনুন। আর বেশি কিছু বলবো না, ছবি নিয়ে দাদা বলবে, ওয়েট করো। আর সবে একটা কথা বলতে চাই যে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমা ভালোবাসুন, বাংলা সিনেমা জয় হোক। অ্যাবসলিউটলি শমিক, আমার এটা মনোজের সঙ্গে প্রথম কাজ নয়, এর আগে দুটো কাজে আমি মনোজের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম,
আমার প্রথম মনে আছে যে 89 ধরে, মানে 89-এ কাজ ধরে আমার শুরু মনোজদের সঙ্গে কাজ করা। সেখানে ইট ওয়াজ আ গিফট ফর মি, লাইক ইট ওয়াজ আ ব্রেক, হিউজ ব্রেক ফর মি। 89-এ আমি ডায়লগ লেখা শুরু করি, যখন মনোজদা আমার উপর অনেক ভরসা করে সেটা করতে দিয়েছিল। এবং আবার এই ফিল্মটাতে জাস্ট নামটা চলে এসেছিল, তো এই ফিল্মটাতেও আবার আমি ডায়লগ লেখার সুযোগ পেয়েছি। আর কি বলবো, মনোজদার সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগে। আর নতুন অ্যাসোসিয়েশন হয়েছে আমাদের পুষ্পরেখা ইন্টারন্যাশনাল, অভিজিৎদা, অরিন, আরও অনেকে রয়েছে এখানে যারা আমি সবার নামও জানি না, তবে সবার সঙ্গে অ্যাসোসিয়েশন হয়েছে, আমার খুব ভালো লাগছে। উই আর হোপিং ফর আ ব্রিলিয়েন্ট ফিল্ম। অ্যান্ড এই ফিল্মটার সম্পর্কে এইটুকুই বলবো যে লিখতে গিয়ে প্রচন্ড মজা পেয়েছি আমরা, রিয়েলি গুড টাইম। মানে এমন এত লেয়ার্স আমরা বোধহয় এর আগের কোনো ফিল্মে পাইনি আমরা। হোপফুলি সবার খুব ভালো লাগবে ফিল্মটা। আর আর কিছু বলবো না, এবার মনোজ মিশিগান। আমি আমার ডিরেকশন, আমার আমি ফ্যাক্ট ফিল্ম, আমার ফিল্মের পুরো এক্সপিরিয়েন্সটা, আমার লাইফটা আমি শুরু করলাম বাপাদিত্য বন্দ্যোপাধ্যায়ের সাথে। আই ওয়াজ এন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টু হিম, ওনার ছটা ছবিতে আমি কাজ করেছি। তারপরে আমি নিজে একটা প্রথম ছবি আমার করলাম, যেটা 2008-এ হ্যালো কলকাতা। ইট ওয়াজ ভেরি স্মল বাজেট ফিল্ম, অ্যাবাউট ইন্টার রিলেশনশিপস, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ইন্টার রিলেশনশিপস। তারপরে অফকোর্স আমি টামাডোর করলাম, বিকজ আ টোটালি ডিফারেন্ট জনার, সেটা আমি ড্রামা থেকে সরে গিয়ে পুরো কমেডিতে চলে গেলাম। In fact, Kupuda, Shashwat Chatterjee, and a lot of young, fresh cast, Rajdeep, Shahid, Shomodoshi. That was a different experience. I mean, comedy is also one of my, I mean, when I'm surfing channels, I see a comedy film and I stop. So, wow, okay, let me watch this. So, comedy is one of my favorite genres, and my second favorite genre, which is, I think, is Amar Forte, is thriller. So, tarpore ami kalam ekta thriller, which was 89. And it's a very psycho-dark kind of a thriller. এখানে রাইমা সেন আর শাশ্বত চ্যাটার্জি কাজ করেছিলেন। তারপরে অফকোর্স মাই ফোর্থ ফিল্ম এখনো ফ্লোরসে, মানে না ফ্লোরসে, অফকোর্স পোস্ট প্রোডাকশনে আছে এখন, আমি জয় চ্যাটার্জি, এখানে আবির চ্যাটার্জি আর জয়া আহসান আছে। তো সেটা শিগগিরই মুক্তি পাবেন, বাট প্রবলি ইন দ্য মান্থ অফ এন্ড অফ মে অর বিগিনিং অফ জুন, এখনো ডেট ফিক্স হয়নি, সো ওয়াচ আউট ফর দ্যাট ফিল্ম। অ্যান্ড দেন অফকোর্স আফটার দ্যাট আমি ভাবছিলাম নেক্সট কি, আমি এখন কী থ্রিলারে, কী কী সাব জনারে যাবো, কী কী ধরনের গল্প লিখবো। But আমার একটা মাই মেইন থিং ইজ, যখন আমি একটা ছবি করি, ফর মি ইটস দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য স্টোরি ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট। তার থেকে বড় কিছু হয় না, ইউনো দ্য কন্টেন্ট হ্যাজ টু বি দি কিং অফ দ্য এন্টায়ার ফিল্ম। তো আমি তখন ভাবছিলাম কি, ওকে একটা নতুন জনারে চাই, উইচ ইজ আ ডার্ক রোম্যান্টিক থ্রিলার। তো অগেন থ্রিলার ফিরতেই হবে, আমি যদি ছবি একটা করি আর ওখানে কিছু থ্রিলিং এলিমেন্ট যদি না থাকে, এগুলো এটা কি করে, এটা তো অন্য তার কোথায় করেনি, whatever it is, so I thought of the story and story then and of course আমরা যখন বাইরে গেলাম, সমিক রিয়েলি অ্যাডেড অন দ্য লট টু দ্য হোল স্ক্রিপ্ট, ডায়লগস হিসাবে প্লাস দি ইউনো স্ক্রিন প্লে এটসেট্রা। সো আই রিয়েলি ট্রাস্ট সমিক মাই এন্টায়ার থিং। আমি আমি ব্লাইন্ডলি আমি ওকে একটা দিতে পারি কি না, ইউ ক্যান রাইট ইট অন ইউর ওন, ইউ নো এক্স্যাক্টলি আমাদের টিউনিং অত ভালো। সো দেন দ্য স্টোরি, অফকোর্স বিফোর দ্য স্টোরি অফকোর্স আই মেট বিবেক রুন্তাজি, আই রিয়েলি মিসিং, আই এম রিয়েলি মিসিং ইউ বিবেকজি। I wish you were here because you are the trust and the faith that you have kept on us ki amader upor mane ki apnar next show er jonno, and you as a person, as a heart, you are so genuine, which I find so genuine and so sincere. Rest assured amra shobai will give it 150-200% for this film. And that is it, eta eta it's a ami casting ekhon kichu bolchi na, because casting is not revelation, ekhon show under wraps e ache, সেটা তো আরেকটা দিন। তো এখন জাস্ট দ্য টাইটেল রেভিলেশন, আমি আর বেশি সময় নষ্ট করবো না। সো উই আর গোয়িং ফরওয়ার্ড ফর দি কাউন্টডাউন টু পুষ্পরেখা ইন্টারন্যাশনালস থার্ড প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট সরি, অ্যান্ড মাই ফিফথ প্রজেক্ট। সো দিস ইজ আ ভেরি নার্ভাস মুভমেন্ট ফর মি, ভেরি এক্সাইটিং মুভমেন্ট, সো লেটস গো অ্যাহেড লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দ্য কাউন্টডাউন। শুনুন তো ঢুকে যাচ্ছে লাইটস, স্পেসবার।
তৃতীয় অধ্যায়, থার্ড চ্যাপ্টার, কারণ